দেখব না কেরালা স্টোরি হিটলারি শাসন চলছে সিনেমায় মোদী বন্দনায় ক্ষিপ্ত না সিরুদ্দিন দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের অন্ত একাধিক রাজ্যে নিষেধাজ্ঞা সমালোচনার মুখে মুখোমুখি হয়ে রমরমিয়ে ব্যবসা করেছে এবার সেই সিনেমা নিয়ে বিস্ফোরক নাসির উদ্দিন দা কেরালা স্টোরি না সেটাই যথেষ্ট প্রসঙ্গত ধর্মীয় অভিযোগে বলিউড সিনেমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে প্রশ্নবিত্ত হয়েছে ছবির গল্প গত বছর দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কম বিতর্ক হয়নি সেই উদাহরণের তালিকায় নয়া সংযোজন দ্য কেরালা স্টোরি বিতর্কের পালে ভর করে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করলেও প্রচারমূলক সিনেমার তকমা কিন্তু এই দুটো সিনেমার ক্ষেত্রেই জুটেছে উপরন্তু ধর্মকে হাতিয়ার করে যেভাবে দেশের রাজনীতিতে প্রভাবিত করেছে ভোট ভরা হচ্ছে সেই বিষয়ে এ যাবৎকাল বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা মুখ খুলেছেন তার মন্তব্য বর্তমানে সিনেমাগুলিতে যা দেখানো হচ্ছে তা পুরোপুরি ইসলাম ও অবশ্য এটা চিন্তার কারণ ক্যারামতির সঙ্গে এখানে বিদ্বেষমূলক ভাবনা আজকাল জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের মনে মুসলিম বিরোধিতা কথাটা যেন হালফিলের ফিলের ফ্যাশান ভিড় আফাওয়া ফরাজের মতো সিনেমাগুলো বক্স অফিসে চলছে না দেখব না কেরালা স্টোরি হিটলারি শাসন চলছে সিনেমায় মোদি বন্দনায় ক্ষিপ্ত নাসিরুদ্দিন দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের অন্ত একাধিক রাজ্যে নিষেধাজ্ঞা সমালোচনার মুখে মুখোমুখি হয়ে রম রমিয়ে ব্যবসা করেছে এবার সেই সিনেমা নিয়ে বিস্ফোরক নাসির উদ্দিন সহ সপাটে জানালেন দ্য কেরালা স্টোরি দেখবো না ইচ্ছেও নেই অনেক কিছু সিনেমা নিয়ে সেটাই যথেষ্ট প্রসঙ্গত ধর্মীয় প্রসঙ্গ ছড়ানোর একাধিকবার বলিউড সিনেমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে ছবির গল্প গত বছর দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কম বিতর্ক হয়নি সেই উদাহরণের তালিকায় নয়া সংযোজন দ্য কেরালা স্টোরি বিতর্কের পালে ভর করে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করলেও প্রচারমূলক সিনেমার তকমা কিন্তু এই দুটো সিনেমার ট্রেজ উঠেছে উপরন্তু ধর্মকে হাতিয়ার করে যেভাবে দেশে রাজনীতিতে প্রভাবিত করেছে ভোটবাক্সে ভরা হচ্ছে সেই বিষয়ে এবি জাবতকাল বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা মুখ খুলেছেন তার মন্তব্য বর্তমানে সিনেমাগুলিতে যা দেখানো হচ্ছে তা পুরোপুরি ইসলাম অফোবিয়া অবশ্য এটা চিন্তার কারণ ক্যারামতির সঙ্গে এমন বিদেশমূলক ভাবনা আজকাল জোর করে ঢোকিয়ে দেওয়া হচ্ছে মানুষের মনে মুসলিম বিরোধিতা কথাটা যেন হালফিলের ফ্যাশন ভিড় আফাও আফরাজের মতো সিনেমাগুলো বক্স অফিসে চলছে না দেখব না কেরালা স্টোরি হিটলারি শাসন চলছে সিনেমায় মোদী বন্দনায় ক্ষিপ্ত নাসিরুদ্দিন দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের অন্ত নয় একাধিক রাজ্যে নিষেধাজ্ঞা সমালোচনার মুখে মুখোমুখি হয়ে রমরমিয়ে ব্যবসা করেছে এবার সেই সিনেমা নিয়ে বিস্ফোরক জানালেন কেরালা স্টোরি দেখবো না বলিউড সিনেমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে ছবির গল্প গত বছর দা কাশ্মীর ফাইলস নিয়ে কম বিতর্ক হয়নি সেই উদাহরণের তালিকায় নয়া সংযোজন দ্য কেরালা স্টোরি বিতর্কের পালে ভর করে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করলেও প্রচারমূলক সিনেমার তকমা কিন্তু এই দুটো সিনেমার ক্ষেত্রেই জুটেছে উপরন্তু ধর্মকে হাতিয়ার করে যেভাবে দেশের রাজনীতিতে প্রভাবিত করেছে ভোট ভরা হচ্ছে সেই বিষয়ে এ যাবৎকাল বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা মুখ খুলেছেন তার মন্তব্য বর্তমানে সিনেমাগুলিতে যা দেখানো হচ্ছে তা পুরোপুরি ইসলাম ও ফোবিয়া অবশ্য এটা চিন্তার কারণ ক্যারামতির সঙ্গে এখানে বিদ্বেষমূলক ভাবনা আজকাল জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের মনে মুসলিম বিরোধিতা কথাটা যেন হালফিলের ফ্যাশান ভিড় আফাও আফরাজের মতো সিনেমাগুলো বক্স অফিসে চলছে না